ম্যানেজিং কমিটির বিরোধের জেরে গত 21 জানুয়ারি ক্লাস চলাকালে বরগুনা সদরের লেমুয়া খাজুরা পার্বতী কলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফ আলীকে মারধরের অভিযোগ ওঠে ম্যানেজিং কমিটির সভাপতি ইমতিয়াজ হোসেন সোহেলের বিরুদ্ধে। ঘটনার পর এখনও কাটছে না আতঙ্ক, ক্লাসে কমেছে শিক্ষার্থী উপস্থিতি। ম্যানেজিং কমিটির এমন দ্বন্দ্বে বরগুনার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, একদিকে হামলা পাল্টা হামলার ঘটনা, অন্যদিকে ম্যানেজিং কমিটির দ্বন্দ্বে শিক্ষকরা ক্লাসে আগ্রহ হারাচ্ছেন পাঠদানে, এতে ক্লাসের উপস্থিতিও কমেছে কোমলমতি শিশুদের। আমরা এসএনপিটি করে উফরে আইছি, এবার দেখছি স্যারেরে মারে, এবার জোয়েল স্যারে ধরছে, হেরেও মারছে। ম্যানেজিং কমিটির মানে বাসাই নিয়ে কি মারামারি শুরু হয়েছে? আমার দড়িতে পাক্কা মারছে, ওই একজনের সামনে যাই করছে, আমাকে দেন যে কি করে, আমি হেরাও গালি গালাস করে আক্রমণ করছে। ওই ঘটনা যে কয়টার সময় ঘটছে সেই কয়টার সময় আমি সোহেল পঞ্চায়েত আমার এই প্রতিষ্ঠানে বসা। তবে এসব বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। পর্যাপ্ত সরকারি সুযোগ সুবিধা থাকার পরও ম্যানেজিং কমিটির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় সচেতন মহল। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। সরকার অবকাঠামো করে দিচ্ছে, কিন্তু এইগুলো সুষ্ঠু পরিচালনা বা দেখভালের জন্য স্থানীয় জনগোষ্ঠীর মধ্য থেকে একটি কমিটি করে দেওয়া হচ্ছে, তারা এই কাজগুলো দেখভাল করছে। এরকম ভ্যারাইটেড ম্যানেজিং কমিটি থাকলে আসলে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা আলাদা কর্মসূচি আমরা দেখতে পারবো, সরকার প্রদত্ত যে নীতিমালা সেটার প্রকৃত বাস্তবায়ন আমরা দেখতে পারবো। অবশ্য শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা সহ শিক্ষার মান ও পরিবেশ বজায় রাখার আশ্বাস জেলা প্রশাসকের। ম্যানেজিং কমিটির সঙ্গে যদি শিক্ষকদের অথবা এই শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এই ধরনের কোনো বিষয় থাকে, আমরা খতিয়ে দেখি এবং সেই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। বরগুনায় প্রায় 1000 শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সময় সংবাদ, বরগুনা।